আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকের মতো মেসেঞ্জারও একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, আর এই মেসেঞ্জার দিয়ে আমরা প্রতিনিয়ত পরিচিত মানুষের সাথে বা বন্ধু বান্ধবের সাথে চ্যাট করে থাকি, ভিডিও অথবা ফটো আদান প্রদান করে থাকি। ইভেন অনেক গোপনীয় তথ্যভুল, ব্যক্তিগত অনেক কিছু এই মেসেঞ্জারের মাধ্যমে আমরা শেয়ার করে থাকি। এখন অন্য কোনো ব্যক্তি যদি আপনার অজান্তে তার মোবাইল দিয়ে বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে আপনার মেসেঞ্জারটি তার আওতায় নিয়ে নেয়, তাহলে ব্যাপারটা কিন্তু অনেক বিব্রতকর এবং বিপজ্জনক। তবে ইয়ার্স, আপনি কীভাবে বুঝবেন আপনার মেসেঞ্জারটি অন্য কোনো ব্যক্তি তার মোবাইল কিংবা ডিভাইসে ব্যবহার করছে কিনা বা তার আওতাধীনে নিছে কিনা, অথবা সে যদি আপনার মেসেঞ্জারটা তার আওতাধীনে নিয়ে নেয় অথবা সে যদি ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি কিভাবে সেটা পুনরায় ফিরিয়ে আনবেন আজকে তা দেখিয়ে দিব। তবে ইয়ার্স, চলুন শুরু করি এবং দেখে নিই। তবে তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, হ্যালো ভিউয়ার্স, এই ধরনের ইন্টারেস্টিং ইউজফুল ট্রিক্স এন্ড টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। ওকে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের ফোনে যখন ফেসবুক এবং মেসেঞ্জার দুটি অ্যাপই যখন থাকে, এবং যখন আমরা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করি এবং ঠিক তারপর যখন আমরা মেসেঞ্জারে ট্যাপ করি, তখন অটোমেটিক্যালি আমাদের যে অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক লগ ইন করছি ওই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে মেসেঞ্জারে ওপেন হয়ে যায়। অর্থাৎ এখানে একটি বিষয় আপনারা স্পষ্ট বুঝতে হবে বা বুঝে নিতে হবে, আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক লগ ইন করছেন, যে পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে, ওই পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে আপনাকে মেসেঞ্জারও ওপেন করতে হয় বা অটোমেটিক্যালি সেটা অন হয়ে যায়। এবং ভিউয়ার্স, এখানে আরেকটা বিষয় আমরা স্পষ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা ফেসবুকে যে যে বিষয়গুলো বা যে যে সিকিউরিটি সেটিংসগুলো চালু করে রাখছি, সেগুলো কিন্তু আমাদের মেসেঞ্জারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। এখন যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এই মেসেঞ্জারটি অন্য কোনো ব্যক্তি তার মোবাইল কিংবা অন্য ডিভাইসে লগ ইন করছে কি না সেটা দেখার জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফেসবুকে। তো ভিউয়ার্স, এজন্য আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে নিব। তো ফেসবুকটা ওপেন করার পর যেভাবে ফেসবুকে ইন্টারফেস শো করার কথা ঠিক সেভাবেই শো করবে। তো আপনারা এখানে দেখতে পাবেন থ্রি ডট লাইন রয়েছে, আপনারা জাস্ট থ্রি ডট লাইনে ক্লিক করবেন। তো থ্রি ডট লাইনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করার পর এখানে পেয়ে যাবেন সেটিংস নামে একটা অপশন, আপনারা জাস্ট ওই সেটিংস অপশনে ক্লিক করবেন। তো সেটিংস অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে যে অপশন আছে এটার উপর ট্যাপ করবেন। তো এটার উপর ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন দেখাবে, ঠিক আছে। তো এরকম ইন্টারফেস শো করার পর আপনি এখানে সি মোর নামে একটা অপশন পাবেন, সেটার উপর ট্যাপ করবেন। তো সেটার উপর ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো বিষয়, আর সেগুলোর মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা মেসেঞ্জার অন্য কোনো মোবাইল কিংবা অন্য কোনো ডিভাইসে যদি অ্যাক্টিভ থাকে তাহলে এখানে দেখাবে, এবং আপনার মেসেঞ্জার অন্য কোনো মোবাইল বা ডিভাইসে অ্যাক্টিভ থাকলে সেটাও এখানে দেখাবে। তো এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন ভিভো Y12S, যেটা এই মুহূর্তে আমি ব্যবহার করতেছি, ওই মোবাইলে এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। এবং ভিভো Y12S মেসেঞ্জার এখন থেকে 13 ঘন্টা আগে আমি এই মোবাইলে অ্যাক্টিভ করছি সেটাও এখানে দেখাচ্ছে। তো ভিউয়ার্স, যেমনটা বোঝাতে চাই বা বলতে চাই, যদি আপনার মেসেঞ্জার অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ থাকে তাহলে এখানে দেখাবে ওই ডিভাইসের নাম, অর্থাৎ যে ডিভাইসে অ্যাক্টিভ থাকবে সেই ডিভাইসের নাম সহ এখানে শো করবে। আর যদি ফেসবুক অ্যাক্টিভ থাকে তাহলে এখানে অ্যাক্টিভ নাও ফেসবুক দেখাবে, আর যদি মেসেঞ্জার অ্যাক্টিভ থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার দেখাচ্ছে ওই ডিভাইসের নাম সহ এখানে মেসেঞ্জার দেখাবে। এখন কথা হচ্ছে, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা মেসেঞ্জার অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে অ্যাক্টিভ থাকে তাহলে আপনি কিভাবে ওই ডিভাইস থেকে আনঅ্যাক্টিভ করবেন বা সেটা লগ আউট করবেন? তো সেজন্য আপনাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আপনার এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তো থ্রি ডট আইকনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা লগ আউট অপশনে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন লগ আউট আছে। তো লগ আউট অপশনে
তো লগ আউট অপশনে ক্লিক করার পর এখান থেকে চলে যাবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিছুক্ষণ আগে তিনটি ছিল, এখন কিন্তু দুটো হয়ে গেছে। সো এটা লগ আউট হয়ে গেছে। সো এভাবে আপনারা লগ আউট করবেন এবং এখান থেকে কাজ শেষ। এখান তো এখানে আরেকটা বিষয় বলতেই হচ্ছে, সেটা হচ্ছে ফেসবুক যেহেতু আপনার অন্য কোনো ডিভাইসে বা মোবাইলে অ্যাক্টিভ রয়েছে, সেক্ষেত্রে আপনাকে সবচেয়ে উত্তম কাজ হবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড নতুন করে পরিবর্তন করবেন এবং আপনার ফেসবুকের টু স্টেপ ভেরিফিকেশন যে অপশন রয়েছে সেটি চালু করে রাখবেন। এতেই আপনার মেসেঞ্জার বা ফেসবুক সুরক্ষিত থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পরিবেশনা। ভিডিওটা কেমন হলো জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।